রাজ্যে সিপাহীজলা জেলার কোনাবনে মঙ্গলবার প্রধানমন্ত্রী ওয়্যারলেস অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেসের অধীনে পাবলিক ডেটা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি এই দিন জানান, কোভিডের সময় আমাদের সবথেকে বেশি ইন্টারনেটের ওয়াইফাইয়ের প্রয়োজন অনুভূত হয়েছে। এখন শিক্ষার পদ্ধতিও নেটওয়ার্কের মধ্যে এসে গিয়েছে। সম্প্রতি পার্লামেন্টে যে বাজেট পেশ হয়েছে সেখানে 200 চ্যানেলের প্রস্তাব রাখা হয়েছে। আমাদের রাজ্যেও বন্দে ত্রিপুরা যে চ্যানেল রাজ্য সরকার চালু করেছে এর জন্য ইন্টারনেটের ওয়াইফাইয়ের প্রয়োজন রয়েছে। দেশে প্রধানমন্ত্রীরও সারা দেশে 2022 ডিসেম্বরের মধ্যে 1 কোটির উপর কানেকশন দেবার লক্ষ্য রয়েছে। আমার স্টুডেন্ট হোক, কিউকি কোভিড কে চলতে হামকো সবকো পাতা হ্যায় ইন্টারনেট কা ওয়াইফাই কা কিয়া মহত্ব হ্যায়। আবি এডুকেশন সিস্টেম ভি পুরা নেটওয়ার্ক মে আ গয়া। আবি জো বাজেট পেশ হুয়া উসমে ভি 200 চ্যানেল কা ব্যবস্থা রাখা গয়া, প্রাবধান রাখা গয়া। আমার স্টেট মে ভি বন্দে ত্রিপুরা জো चैनल का सरकार ने किया है, सब कुछ जो भी हो सबके लिए इंटरनेट का जरूरी है। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই কানেকশনের লাভ গ্রামের কৃষক ও যুবকদের মিলবে, ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার সাথে যুক্ত সবার মিলবে। সবচেয়ে বড় সুবিধা, প্রয়োজন অনুযায়ী ইন্টারনেটের ডেটা কেনা যাবে, সারা মাসের জন্য একসাথে ডাটা কেনার প্রয়োজন নেই। ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন হ্যাঁ 2022 কা ডিসেম্বর তক পুরা দেশ মে 1 করোড় কা উপর কানেকশন দেনে কা। জো কানেকশন কা সবসে জাদা লাভ কিসকো মিলেগা, গাঁও কা কিসানো কো মিলেগা, গাঁও কা যুবাও কো মিলেগা, জিসকো বিজনেস করনা হ্যায়, কোই ব্যবস্থা দেখনা হ্যায় এডুকেশন কে লিয়ে হো। অর সবসে আচ্ছা লাগা, জো মুঝে আজকা ডেটা চাই তো আজকা ডেটাই মে ঘুরি। রাজ্যে যেখানে ইন্টারনেট ব্যবস্থা খুব খারাপ সেই জায়গায় ব্যবস্থা চালু করে রাজ্যের সর্বত্র ইন্টারনেট ব্যবস্থা প্রদান করা যাবে। দেশে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রূপ দেবার জন্য বিএসএনএল রাজ্যে প্রথম তাদের এই উদ্যোগ গ্রহণ করেছে। এবছরের মধ্যেই লক্ষ্য পূরণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসা ব্যবস্থা যাহা পে ইন্টারনেট কা অর দুসরা কানেক্টিভিটি কা পুয়ার কানেক্টিভিটি হ্যায় উহা পে যাকে হাম উস ব্যবস্থা কো লাগু করকে পুরা স্টেট মে हमारी इंटरनेट परिसेवा को हम दे सकते हैं। उसके लिए बीएसएनएल का जो काम है, माननीय प्रधानमंत्री का सपना को आप लोगों ने त्रिपुरा में आज साकार करने का पहला स्टेप आप लोगों ने दिया है, तो मैं आपको सबको बधाई देता हूं। और अगले 1 सालों में, इसी सालों में हमारे त्रिपुरा में जो लक्ष्य आप लोगों ने तय किया उस लक्ष्य को प्राप्त करेंगे। সুতরাং এই পাবলিক ডেটা অফিসের চালু হওয়ায় এখন ইন্টারনেট পরিষেবা রাজ্যের দূর দূরান্তেও আরও সহজেই উপলব্ধ হবে বলে মনে করছে বিভিন্ন মহল, আর এতে লাভবান হবে সমাজের সর্বস্তরের জনগণ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।